ভারতে লোকসভা নির্বাচনের অষ্টম দফা ভোট গ্রহণ আগামীকাল। এই নির্বাচনে কংগ্রেসের হার কেউ ঠেকাতে পারবে না বলে দাবি করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর আসন আমেথিতে নির্বাচনী জনসভায় তিনি এ দাবি করেন। এ সময় গান্ধী পরিবারের কঠোর সমালোচনা করেন তিনি। পরে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদী তার বাবা ও সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করেছেন। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। প্রধান বিরোধী শিবিরে হানা দিয়ে আগের সব নেতাদের রেওয়াজ ভাঙলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। গান্ধী পরিবারের আসন আমেথিতে এর আগে কোনো বিরোধী নেতাই এমন বিশাল জনসভা করার সাহস করেননি। জনসমুদ্রে দেয়া ভাষণে বিজেপি নেতা বলেন, মা ছেলেকে ক্ষমতায় দেখতে চায় না আমেথির মানুষ। दो काम पूरे कर दिए हैं, एक मां बेटे की सरकार गई, अब मां बेटे की सरकार तो कोई नहीं बचा सकता। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার স্বামী রবার্ট ভদ্রেরও কড়া সমালোচনা করেন মোদি। এদিকে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী রাজীব গান্ধীর অপমান আমেথির মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ব্যালটের মাধ্যমে বিজেপি এর উপযুক্ত জবাব পাবে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন আমেথিতে এবার শক্ত ত্রিমুখী লড়াই হবে। রাহুল গান্ধীকে টেক্কা দিতে এই আসনে বিজেপির প্রার্থী হয়েছেন জনপ্রিয় টিভি তারকা স্মৃতি ইরানি। আম আদমি পার্টির প্রার্থী হিন্দি কবি কুমার বিশ্বাসেরও অবস্থান সেখানে বেশ ভালো। আগামীকাল অষ্টম দফায় আমেথি সহ সাত অঙ্গরাজ্যের 64টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।